আগেকার দিনে মায়েরা এই এত বড় বড় ঘোমটা নিয়ে বসে থাকতো কি গো তাই তো কেন না পর পুরুষের মুখ দেখবেন না নিয়ম ছিল এত বড় বড় মায়েরা ঘোমটা নিত এখন আর কেউ নাই নাই আগেকার দিনে শ্বশুর হোক ভাশুর হোক বাইরে থেকে যখন ঘর আসতো গলা সারা দিয়ে ঘর ঢুকতো পুরুষ মানুষ নিয়ম ছিল শ্বশুর বাসর ঘর ঢুকতে গেলে গলা সারা দিয়ে ঘর ঢুকতে হয় এখন সারা দেয় এখন কলিযুগে ভাশুরকে আর ভাশুর বলে না কি গো তাই তো তাহলে কি বলে একটু জোরে বলুন দাদা বাহ ঠিক বলেছে আরে বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা কি গো তাই তো আর পর্দা রয়েছে ওই বর্দা মেজদা করতে করতে পর্দা উঠে গেছে মানে ঘন্টার কেউ নাই না আর যদিও কেউ নিয়েছে তো ঠান্ডার জন্য নিয়েছে কি গো তাই না হরি বল তাহলে ঘোমটা এখন আর কেউ নেয় না মানে খুব কম একমাত্র গ্রাম বাংলায় যদি দেখা যায় তাই না তাছাড়া ঘোমটা কেউ নেয় না সেই সময়টার নেই তো রাধারানী ঘোমটা নিয়ে বসে আছেন পর পুরুষের মুখ দেখবে না বেশ কৃষ্ণ যে এসেছে রাধারানী এখনো দেখতে পাননি যেহেতু ঘোমটার আড়ালে আছে এবার কৃষ্ণ এসে যখন দাঁড়িয়েছে ললিতা কিন্তু কৃষ্ণকে চিনতে পারে কেন কৃষ্ণের গায়ের রংটা কেমন কালো না ফর্সা কালো কৃষ্ণ কালো ছিল এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে যে গায়ের রংটা সাদা হয়ে গেছে এখন কালো মানুষ যদি মেকআপ করা যায় আর রং চেনা যাবে চেনা যাবে আপনি বিউটি পার্লার নিয়ে যান রং চিনতে পারবেন না রংটা চেঞ্জ হয়ে যায় তাহলে এত চন্দন মাখিয়েছে রং চেনা যাচ্ছে না ললিতা ভাবছে সে কি তাহলে কি বলাই দাদা কি মনে করে সকালবেলায় বলাই দাদা কি মনে করে মানে কৃষ্ণকে চিনতে পারছে না ভাবছে তাহলে দাদা এসেছে দেখেছো কৃষ্ণ কত বড় লম্পট নিজে আসতে পারলো না সকালবেলায় নিজে দাদাকে পাঠিয়ে দিয়েছে হায় 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 লজ্জার ব্যাপার তো কৃষ্ণের দাদা মানে রাধারানীর কি হবে ভাসুর হবে না তাড়াতাড়ি ঘোমটা নিয়ে বলছে দাদা ভালোই আছো তো দাদা ভালোই আছো তো ভালোই আছো দাদা ভালোই আছো তো বলো বলো 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 দাদা ভালোই আছো তো কৃষ্ণ দেখতে সর্বনাশ আমি আমার দাদা কবে থেকে হলো গো আমাকে বলছে দাদা ভালো আছো তো তো দাদা তো নয় দাদার ছোট ভাই বলছি আর যেই না বলছি কানাই বলছি আর ঘোমটা থাকবে মা ঘোমটা তুলে দিয়ে কোমরে কাপড় বেঁধেছে এবার তা কোমরে কাপড় কখন বাঁধে মায়েদের বলছি হ্যাঁ বন্ধু তো বলে কোমরে কাপড় বাঁধে তাহলে কখন বাঁধে পারেন তো ঝগড়া করতে পারেন তো হ্যাঁ শিখে রাখবেন একটু একটু শিখে রাখবেন হরি বল তো মায়েরা যখন ঝগড়া করে তখনই কিন্তু কোমরে কাপড় বাঁধে তাই না দেখো দেখি তুমি কত বড় বীর হয়েছে একটু দেখবো আসো তাই না তো ঝগড়া করার সময় কোমরে কাপড় বাঁধে রাধারানী কোমরে কাপড়টা বেঁধে মনে রাগ রেখে কথা বলছে কেমন ভাবি ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে ভালো হলো তাই হরি হরি আইলে সকালে ভালো হলো আরে বধু আইলে সকালে আরে ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে ওই ভালো হলো ইয়ারে বধু আইলে সকালে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে দিন তো আমার ভালোই যাবে 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 আমি সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে সকালে বেলায় মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে আমি প্রভাত কালে মুখ দেখিলাম আমার ভালো যাবে প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে তখন রাধারানী যখন এমন কথা বলছে রাধারানীর প্রিয় সখী হচ্ছে ললিতা এই ললিতা খুব মুখরা জানেন মুখরা মানে জানেন মুখরা কাকে বলে গো দেখেছেন সবসময় উল্টো উত্তর দিচ্ছে বলছে যারা মিষ্টি কথা বলে ওদেরকে মুখরা বলে এটা ওরা জানবে না আমার মায়েরা ভালো জানবে মুখরা কাকে বলে
যারা কো ঝোগ উঠে হবে। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না কিছু মনে না করলে বলবো, বলবো যারা খুব ঝোঁকরুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়। কি গো ভুল বললাম? যারা ঝোঁকরুটে হয় তাদের ডিজাইনটা একটু আলাদা থাকে না? হরি বল, সবসময় অন্যরকম ডিজাইন হয়ে থাকে, তাই না? হরি বল হরি বল। মানে মুখ দেখলে বোঝা যায় যে আজকে ঝগড়া করতেই এসেছে। মানুষের মুখ দেখলে অনেক কিছু ধারণাও করা যায় যে কিরকম মানুষটা হতে পারে। আর যদি মুখের ডিজাইন অন্যরকম থাকে, মানে যদিও বা কথা বলতে ইচ্ছা হচ্ছে তো ভয়ে আর কেউ কথা বলবে না, তাই না? হরি বল। ডিজাইন যেন সবসময় ঠিক রাখবেন, অন্যরকম যেন না হয়। কারণ আগেই বললাম দুদিনের জীবন, আজ আছি কাল থাকবো না, কে কখন চলে যাবো তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে সংসার করুন, তার ফাঁকে ফাঁকে ভগবানের নাম করুন, আর যতটা পারবেন একটু হাসি খুশি ভাবে থাকবেন। কারণ হাসলে শরীর ভালো থাকে, বড় বড় ডাক্তারও বলে, তাই না? ডাক্তারে বলে চিন্তা করো না, টেনশন করবে না, হাসো, যত হাসবে তত শরীর ভালো থাকবে। হরি হরি বল। তো এই ললিতা এতটাই ঝগড়ুটে, জীবনে হাসতে জানে না, ডিজাইনটা অন্যরকম হয়ে থাকে। তাহলে ললিতা বলছে, আয় রাধে, জীবনে ঝগড়া করা শিখেছিলিস? যে আজকে ঝগড়া করবি, এই শোন আমার কাছে শোন, তুই বস, প্রশ্নটা আমি করছি, মানে যা প্রশ্ন করার আমি করছি। তাহলে ললিতা বলছে, ও মধু, বলি কালকে রাতে আসার কথা আর আসছো তুমি সকালবেলা, ব্যাপারটা কি? আমার যদি রাত্রে আসার কথা হয়, আমি যদি সকালবেলা আসি আর আমাকে কেউ সম্মান করবে, সম্মান করবে, অপমান করবে না? আপনার আসল হচ্ছে সন্ধ্যে ছটায়, আর আপনি আসছেন সকাল ছটায়, তা আদর তো আর কেউ করবে না। আর যদি করে এতে বুঝে নিতে হবে এরপরে কিছু একটা গণ্ডগোল আছে, এত আদর করছে মানে এরপরে কিছু একটা হবে। এরা এত আদর করছে, ব্যাপারটা কি? রাধারানী বলছে, দিন আমার ভালোই যাবে। আবার ললিতে এত সুন্দর করে জিজ্ঞাসা করছে, ও বধু, রাতে আসার কথা সকালে আসছো কি মনে করে? এত মিষ্টি মিষ্টি করে বলছে, ব্যাপারটা কি? তা বলি, ও বধু, তোমার নীল পদ্মের মতো মুখটা অমন করে শুকিয়ে গেছে কেন? তোমার নীল লুত পলসি মুখ মণ্ডল, 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 ঝামর কাহে ভেল, নীল লুত পলসি মুখ মণ্ডল, ঝামর কাহে ভেল, তোমার বদন কেন মলিন হলো, বদন কেন মলিন হলো, বদন কেন মলিন হলো, তোমার বদন কেন মলিন হলো, সত্যি করে বলব বধু, বদন কেন মলিন হলো, সত্যি করে বলব বধু, বদন কেন মলিন হলো। এত সুন্দর চাঁদ মতো মুখটা, চাঁদের মতো নীল পদ্মের মতো মুখটা, তা বলি মুখটা আমার শুকিয়ে গেছে কেন গো? মুখ কখন শুকিয়ে যায়? যদি রাত জাগা হয় তাহলে কিন্তু মুখ শুকিয়ে যায়। অতিরিক্ত রাত জাগলে মুখটা শুকনো শুকনো লাগবে, সকালবেলা আয়নাতে দেখবেন। আর দু নাম্বার, যদি জ্বর হয়, জ্বর, শরীর অসুস্থ হলো, জ্বর জ্বালা হলো, তখনও মুখ শুকিয়ে যায়। তা বলি, জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছে, কোনটা ঠিক? উত্তরটা তুমি দাও বাবা, অপশন দিয়ে দিচ্ছি, উত্তর গোবিন্দকে দিতে হবে। গোবিন্দ দেখছে সত্যি কথা বললে তো আগুন লেগে যাবে, তাই না? সত্যি কথা বলা যাবে না, আর বলো না, কালকে রাত্রে আমার ভীষণ জ্বর, আবার জ্বর মানে যেমন তেমন জ্বর নয় গো, আবার জ্বর আবার কিরকম জ্বর হইব আসলে শুনবে? তা আমার আবার যেমন তেমন জ্বর নয়, আমার মতো না জ্বরেতে কিসের গো?
বলি নখ নিরিঘাত ক্ষত বক্ষসি নখ নিরিঘাত ক্ষত বক্ষসি নখ নিরিঘাত ক্ষত বক্ষসি নখ নিরিঘাত ক্ষত বক্ষসি দেওল কোন নারী নখ নিরিঘাত ক্ষত বক্ষসি দেওল কোন নারী এমন নখের আচর কে নখের আচর কে দিয়েছি নখের আচর কে দিয়েছি নখের আচর কে দিয়েছি সত্যি করেই বলব বধু নখের আচর কে দিয়েছে সত্যি করেই বলব বধু নখের আচর কে দিয়েছে সত্যি করে বলো এই এই চেরা চেরা দাগগুলো কিসের দেখে তো মনে হচ্ছে কোন নারীর হাতের নখ দিয়ে ছিঁড়ে দিয়েছে দেওল কোন নারী তা দেখে মনে হচ্ছে হাতের নখের দাগ কিন্তু এটা নখের দাগ নয় যা ভাবছেন তা নয় আসলে চন্দ্রাবলি যখন গোবিন্দের অঙ্গে চন্দন দিয়েছিল বাবা হাতে পড়েছিল কাঁচের চুড়ি আর কাঁচের চুড়ি একটু আঘাত পেলে ফট করে ভেঙে যায় তাই না এখন চন্দনটা মাখাতে মাখাতে এত আত্মহারা হয়ে গেল চন্দ্রা যে কখন যে চুড়িগুলো ভেঙে গেল নিজেও বুঝতে পারলো না আত্মহারা এখন যত চুড়ি ভেঙেছে ততই হসেছে মানে হসলেই যে চুড়িগুলো ভেঙেছে মানে ভাবুন গোবিন্দের বুকে কত আঘাত লেগেছে তবু বলেনি যে আমায় ছেড়ে দাও হরি বল তাই ভাঙা চুড়ি বারবার ঘষেছে কি গো ছেঁড়া ছেঁড়া দাগ হবে না ওটা কি আর বলা যায় বললে অনেক কিছু ভাব করতে পারে আর বলো না আসলে কালকে না তোমাদের কাছে আসছিলাম জানো তো তোমাদের কাছে আসতে আসতে রাস্তাতে এত অন্ধকার যে রাস্তাই বুঝতে পারছি না এখন হলো কি না হাঁটতে 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 একটু হোঁচট খেয়ে পড়ে গেলাম তেমন হোঁচট খেলাম না এত কাঁটা ঝোপের মধ্যে পড়লাম ওই জন্য ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে বাবা আমি এতদিন শুনেছিলাম কাঁটা মানুষের পায়ে ফুলে কি গো তাই না তা বুকে ভরে জানা ছিল না তোমার কাছে নতুন জানলাম কি গো কাঁটা কখনো বুকে ভরে বলে আমার মাঝে মাঝে ভরে সবারই পায়ে ভরে আমার আবার বুকে কাঁটা ভরে যায় ও ওই ওই জন্য ওই দাগগুলো লেগে আছে বলে হ্যাঁ এগুলো কাঁটার দাগ ছিঁড়া ছিঁড়া দাগ আচ্ছা তা না হয় মানলাম তাই বলো আমার 3 নম্বর প্রশ্ন যে মানুষটা চন্দনের ফোঁটা নেয় সেই মানুষটা আজকে সিঁদুরের ফোঁটা লেগে লাগিয়ে এনেছে কেন বলি সিন্দুর কাহে অলঙ্কার পরে সিন্দুর কাহে অলঙ্কার পরে সিন্দুর কাহে অলঙ্কার পরে সিন্দুর কাহে অলঙ্কার পরে চন্দন কাহা গেল সিন্দুর কাহে অলঙ্কার পরে চন্দন কাহা গেল আমি সাধারণ মানুষের কথা বলছি তারপর ভগবানের কথা বলবো একটা সাধারণ পুরুষ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে কপালে সিঁদুর লাগিয়ে বেরিয়ে যায় আর কেউ ভালো বলবে খারাপ বলবে না ছি 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 লজ্জা করা উচিত লোকে কত কি ভাববে কি না ভাববে তার ঠিক নেই তাহলে সাধারণ মানুষের নিস্তার নেই তো ভগবানের নিস্তার থাকবে হরি বল বলি যে মানুষটা প্রত্যেক দিন চন্দনের ফোঁটা নেই তা ব্যাপারটা কি সে আজকে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে কেন আর বলো না এটা পুজো করার সিঁদুর পুজোর সিঁদুর বলে হ্যাঁ আর পুজো যে কে করেছিল আপনারাই ভালো জানেন তাই না আসলে সিঁদুরটা চন্দ্রাবলির দেওয়া তা চন্দ্রাবলি সিঁদুর লাগিয়েছিল মানে মনের মতো সাজিয়েছিল এখন বলছে যে গিরি গিরি গোবর্ধনে গৌরীকে সেদিকে সিঁদুরও মাথে নিল মানে কালকে রাত্রে গৌরী পূজা করেছিলাম গৌরী মানে হ্যাঁ দেবী দুর্গা রাত্রে আমি গৌরী পূজা করেছিলাম তো ওটা হচ্ছে আমার পুজোর সিঁদুর ওই জন্য এখনো লেগে আছে হরি হরি বলবে তা না হয় মানলাম এবার আমার 4 নম্বর প্রশ্ন বধু নীলাম্বর তুহু বহিরলি নীলাম্বর তুহু বহিরলি নীলাম্বর তুহু বহিরলি নীলাম্বর তুহু বহিরলি নীলাম্বর ছড়ি নীলাম্বর তুহু বহিরলি নীলাম্বর ধরি নীল শাড়ি কোথায় পেলে নীল শাড়ি কোথায় পেলে নীল শাড়ি কোথায় পেলে নীল শাড়ি কোথায় পেলে সত্যি করে বলো বধু নীল শাড়ি কোথায় পেলে সত্যি করে বলো বধু নীল শাড়ি কোথায় পেলে সত্যি করে বলবে বধু নীল শাড়ি কোথায় পেলে সত্যি করে বলবে বধু নীল শাড়ি কোথায় পেলে ও এটা আসলে কি গন্ডগোল হয়েছে জানো কথাটা কিন্তু একরকমের হচ্ছে না মিল হচ্ছে না কোনো কথা কালকে রাতে না আমি আমার দাদার কাছে ঘুমাচ্ছিলাম আমরা দুই ভাই এক জায়গায় ঘুমাই জানো এখন ঘুমিয়ে গেছি সকালবেলা যেই না দেখছি সময় তো পেরিয়ে গেল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তোমাদের কাছে আসছি কি করলাম জানো ভুল করে
আমার ধুতিটা খুলে দিয়ে ভুল করে দাদার ধুতিটা পরে চলে এসেছে। তোমার কথা শুনেতে কিছু একটা গন্ডগোল লাগছে। কি গো? আচ্ছা ভুল করে তুমি দাদার ধুতিটা পরে চলে এসেছো, তা মিথ্যা কথা যে বলছো একটু ভেবেচিন্তে বলবে তো। বলে কেন? ভালো করে তাকিয়ে দেখো, ওটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি। দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি। এটা দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি। তো দাদার শাড়ি না, কোন দিদির শাড়ি। ওই না বলো বলো কোন শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি। বলি বলো বলো কোন শাড়ি, দাদার শাড়ি না কোন দিদির শাড়ি। কি গো এটা দাদার না দিদির, আপনারা ভালো করে জানেন। এটা পুরুষের না নারী? শাড়ি তো ছেলেরা পরে না, পরিয়ে দিয়েছে কে না চন্দ্রা বলি পরিয়েছে শাড়িটা, চন্দ্রার শাড়ি। হরি বল হরি বল। এইবার যখন গোবিন্দ উত্তর দিতে পারলো না, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখর। পদকর্তা শশী শেখর কলম দিচ্ছেন, আজ পারল না গো, পারল না গো, আজ পারল না গো, আজ পারল না গো, উত্তর দিতে পারল না গো, উত্তর দিতে পারল না গো। তার মাথা নিচু হয়ে গেল, উত্তর দিতে পারল না গো, তার মাথা নিচু হয়ে গেল, উত্তর দিতে পারল না গো। গোবিন্দ উত্তর দিতে পারল না। এইখানে হয়েছে কি বাবা, সখীরা কোন রকম যদি মেলামেশা করিয়ে দিত, মানে কোন রকম যদি মিলনটা করিয়ে দিত, আগুনটা লেগেছে কোথায় দেখুন। আগুন না লাগলে তো হবে না, সংসারে আগুনটা লাগিয়েছে কি চন্দ্রা বলে। যেই না ঘুম ভেঙে গেছে, উঠে দেখছে কৃষ্ণ নেই, বুঝতে পেরে গেছে কৃষ্ণ ওইখানেই গেছে। তার আবার একটা বান্ধবী ছিল যার নাম পদ্মা। ওরে ও পদ্মা, ওরে শুনেছি নাকি তুই ভালো আগুন লাগাতে পারিস, তুই ভালো মানুষকে ডেকেছিস, আমি আগুন লাগাতে ভালো পারি। কি গো আগুন লাগানো কাজ কাদে? যারা হ্যাঁ নারদ মুনি, যারা নারদ, নারদের কাজ কি আগুন লাগানো, তাই না? হরি বল হরি বল, নারদের কাজ আগুন লাগানো। তবে বাবা নারদদের শুধু স্বর্গে ছিল তা নয়, পৃথিবীতেও আছে। কি বলে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা করে নারদ থাকে। মানে কিরকম নারদ, নিজের খেয়ে কাজ নেই, শুধু পরের নিন্দা আর পরের চর্চা। কার ঘরে কি খবর, কার ঘরে কি চলছে, টাটকা খবর বলতে পারবে। টিভির প্রয়োজন নয়, তাদের কাছে যান, টাটকা খবর দিয়ে দেবে। হরি বল হরি বল। শুনেছি তুই নাকি খুব ভালো আগুন লাগাতে পারিস, তুই এক কাজ কর, তুই গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন জেলে দিবি, গিয়ে আগুন জেলে দিবি। ওরে শোন শোন ওরে পদ্মা, গিয়ে আগুন জেলে দিবি, শোন শোন ওরে পদ্মা, গিয়ে আগুন জেলে দিবি, আগুন জেলে দিবি। আর এমন আগুন লাগাবি যে আগুনের তাপ যেন আমার ঘর পর্যন্ত আসে, আপনার ভালো চাইবে না। আপনার ঘরে যদি একটু ঝগড়া হয় না, তো পাড়ার লোককে বলবে বেশ হয়েছে, আরো যেন বেশি করে হয়। কি গো মা বলে না, আরো যেন বেশি করে হয়, দিন লাভ যেন হয়। হরি বল, মানে ঝগড়া করছেন আপনি আর লাভ হবে পাড়ার লোকে। কি গো তাই না, কেউ কারো ভালো দেখতে পারে না। পদ্মা গিয়ে আগুন লাগাচ্ছে, এই যে ও গোবিন্দ, গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সবই জানে। তা গোবিন্দ আস্তে আস্তে বলছে, কি মনে করি সকালবেলা, এখন যাও পরে কথা বলবো। এই যে গোবিন্দ, ওইরকম ফিস ফিস করে কথা আমি বলি না, বলে যেটা বলতে এসেছি ওটা জোর গলায় বলবো, তবে আমি যাব। হরি বল।
কি বলতে চাও তুমি? বলি শোনো, দরকার ছাড়া কেউ কারো ঘরে যাই না। আমারও দরকার ছিল তাই তোমার কাছে এলাম। কিসের দরকার শুনে নাও। বলি কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রা বলি পায়ে যখন তুমি আলতা পরাছিলে কত ভালো লাগছিল বলো। খুব ভালো লাগছিল তাই না? আলতা দুটো পরাতে চরণ দুটো কোলে করে নিয়ে আলতা পরাচ্ছিলে। আহারে, আরে বাবা কথাটা বলবে তো। হ্যাঁ কথাটাই বলছি। তা বলছি আলতা পরাবার সময় তুমি যে নূপুর দুটো খুলে রাখলে, একটা খুঁজে পাচ্ছি আর একটা খুঁজে পাচ্ছি না, তো ওই আর একটা নূপুর কোথায় আছে বলে দাও, আমি খুলে চলে যাবো। আগুন লেগে গেল, আগুন লেগে গেছে কিন্তু একে বলে আগুন লাগানো, সাপও মরে যাবে লাঠিও ভাঙবে না। কথাটা রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলছে যে কৃষ্ণ অন্য কোথাও নয় সারা রাত্রি। হ্যাঁ, এরপর আবার আগুন লাগবে না মা? লাগবে তো, এতক্ষণ সন্ধ্যা, এবার একটা সাক্ষী আসছে। আর যেই না আগুন লাগিয়েছে, ওই যে রাধারানী মুখটা ঘুরিয়ে বসেছে, তার গোবিন্দের মুখপানে তুলে চাইলেন না, আর গোবিন্দের মুখের দিকে তাকাচ্ছে না। হাই রে, যে মুখ না দেখলে রাধারানীর দিন যেত না, আজকে সেই মুখটা দেখতে চাই না, এতটাই অভিমান হয়েছে। গোবিন্দ তখন কি করলেন, যা যা পদ্ধতি করলেন, শেষে রাধারানীর চরণে পর্যন্ত ধরলেন আর একটা পদ লিখলেন, কি না? তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম ভবজলধি রত্ন মেহে রাধে, সরবরল খণ্ডন মম শিরসি মণ্ডন, দেহি পদ পল্লব মুদার মেহে রাধে। তাই বল হরি হরি বল। এই যে সরবরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার, পদটা হচ্ছে কবি জয়দেবের লেখা, জয়দেব গোস্বামী। তার জন্য এখনো বীরভূমে জয়দেবের মেলা হয়। নাম শুনেছেন? ওই জয়দেবের সন্নিকটে বাড়ি, জয়দেব থেকে উত্তরে 22 কিলোমিটার আমার বাড়ি হরিবোলে। তাহলে ওই জয়দেব ধাম একবার যাবেন, জয়দেব মেলা। নাম শুনেছেন? তখন যাবেন, বিশাল বড় মেলা, এত লোকের সমাগম পাটা বাড়াবার জায়গা হয়নি, এত বড় মেলা হয়। তা বাবা সেই কবি জয়দেব পদটা লিখেছিলেন, তো ভগবান সেই পদটা গাইলেন রাধারানীর চরণ ধরে, তাতেও কোনো কাজ হলো না। শেষে নিজের চূড়াবাসী রাধারানীর চরণে সঁপে দিলেন। এইবার কি হয়েছে দেখুন, কিছুতেই যখন রাগ ভাঙানো গেল না, গোবিন্দ মনের দুঃখে চলে গেলেন যমুনার তীরে। আর যেই না গোবিন্দ চলে গেছেন অনেকক্ষণ পর, নারী জাতি তো আর কতক্ষণ রাগ করবে? মেয়েরা বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, ওটাই সমস্যা, তাই না? দেখবেন রাগ করবে তো, একটু পরে দেখবেন আবার ঠান্ডা হয়ে যাবে। হরি বল। যেই না রাগটা কমে গেছে, অমনি রাধারানী বলছি, ওরে ললিতা আমার কৃষ্ণ কোথায় রে? ললিতা বলছে, বাড়ি, তুই ঝগড়া করে তাড়িয়ে দিলি, এখন আমাকে বলছিস তোর কৃষ্ণ কোথায়? আমি পারবো না, তুই অন্য কাউকে দেখে নে। আস্তে আস্তে গোপীরা আস্তে আস্তে এবার যাচ্ছে, মানে কৃষ্ণ বাঁশি বাজিয়ে বলে দিয়েছে আর কীর্তন শোনা যাবে না, ঘর চলে এসো। ওই জন্য গোপীরা যাচ্ছে, বাবা না আপনারা যান, আরাম করে যাবেন, আপনাদের বলিনি। হরি বল। এইবার দেখুন মিলনটা কি করে হয়, এরপর তো মিলন হবে। তা ললিতা যখন বলছে আমি পারবো না, তুই অন্য কোথাও দেখে নে, আমার দ্বারা সম্ভব নয়, তোর হয়ে আমি কত ঝগড়া করলাম, এবার কোন মুখ নিয়ে গোবিন্দের কাছে ছুটে যাব? সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে বৃন্দা, বৃন্দা মানে তুলসী। ওই তুলসীকে যখন বলেছে তুলসী এনে দে, তুলসী বলছে রাধে দিয়ে চিন্তা করিস না, আমি যাব আর আসব। সখী রে তুই জানিস, প্রেম কারিগর মোরা যত সখী গো, 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 ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, আমরা ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি পিরিতি রত, আমরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেম কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে জানি দিরিতি রত, ভাঙিলে গড়িতে জানি দিরিতি রত। এই যে আমরা ভাঙতেও জানি আবার জোড়া লাগাতেও জানি, আমরা কারিগর। কিসের কারিগর? না প্রেমের কারিগর।
আমাদের এটাই ডিউটি, প্রতিদিন একবার করে জোড়া লাগাই আর একবার করে জোড়া ছাড়া। এই রাধা গোবিন্দের জোড়া আমরা লাগাবো, কি করি তুই চিন্তা করিস না, আমাকে একটু আশীর্বাদ কর। এই বিন্দা সখী যাচ্ছে বাবা, কেমন ভাবি, এমন ভাবে যাচ্ছে জানেন, রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, রাধে রাধে রাধে।